হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম্পা এনম ব্লগ। আজকে আমি আপনাদের সামনে নবদ্বীপ মায়াপুর ট্যুরের পঞ্চম পর্ব নিয়ে এসেছি, যেখানে আমরা নবদ্বীপের বিভিন্ন মন্দির আপনাদের সামনে ডিজিটালি পরিবেশন করব। তার আগে বলতে চাই, আপনারা যদি আমাদের প্রথম চারটি পর্ব দেখে না থাকেন, মায়াপুর ভ্রমণের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্রথম চারটি পর্ব দেখতে পারবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও মোটিভেশন পাই। চলুন আমাদের পর্বটি শুরু করা যাক। মায়াপুর ঘাট থেকে নবদ্বীপে যেতে লঞ্চে করে 10 টাকা করে পড়বে, এবং আপনারা যদি নৌকাতে যেতে চান 5 টাকা করে পড়বে। আমরা এখন লঞ্চে উঠছি। লঞ্চে করে গঙ্গার উপর দিয়ে যাওয়ার সময় পড়ন্ত বিকেলের এই সুন্দর দৃশ্যটি দেখে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা একটি টোটো ধরছি নবদ্বীপ ঘোরার জন্য। ওম আমার কোলে রয়েছে এবং জার্নিটিকে উপভোগ করছে। হ্যাঁ, আমরা এখন নবদ্বীপে চলে এসেছি। এই যে টোটোতে উঠলাম, এই যে আমরা এখন যাচ্ছি নবদ্বীপে। এই কাকু বলে 400 টাকা করে নেয় গোটা নবদ্বীপ ঘুরতে, তাই আমরা একটু রিকোয়েস্ট করাতে 300 টাকায় আমাদেরকে গোটা নবদ্বীপ ঘুরাবে। মন্দিরটি হলো রাধারানী মন্দির। এখানে আপনারা গুপ্ত বৃন্দাবন দেখতে পারবেন। আমি আপনাদেরকে ভেতরটা নিয়ে গিয়ে দেখাই। ভেতরে ঢোকার পথেই পায়েস প্রসাদ বিতরণ করা হচ্ছিল, আমরা সেই প্রসাদটি খেয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। গুপ্ত বৃন্দাবনের টিকিট কাউন্টার রয়েছে, যেখানে 10 টাকা করে আপনাদের কাছ থেকে নেবে। এই যে আমরা এখন গুপ্ত বৃন্দাবনে ঢুকে গেছি, যেখানে শ্রী চৈতন্যদেবের জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরেছে, রামায়ণ মহাভারতের বিভিন্ন পর্যায় এখানে রয়েছে। আমরা ডিজিটালি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা উপভোগ করুন।
আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী বলদেব জাট মন্দিরে। মন্দিরটির ভিতরে গিয়ে দেখাচ্ছি মন্দিরটি কেমন। আমরা এখন যাচ্ছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা রেখে চলে গিয়েছিলেন সেই মন্দিরে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার পাদুকা রেখে চলে গিয়েছিলেন। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর 538তম শুভ আবির্ভাব উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। আমরা এখন যাচ্ছি পোড়ামাতার মন্দিরে। এই মন্দিরটির উপরে বিশাল বড় পুরাতন যুগের একটি বটগাছ আছে। এই বটগাছটির নিচেই এই পোড়ামাতা মন্দিরটি অবস্থান করেছে। এখন আমরা যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখতে। চলুন ভিতরে গিয়ে দেখাই আদৌ কি সত্যি সোনার গৌরাঙ্গ আছে। আমাদের পুরো নবদ্বীপ ধাম ঘোরা হয়ে গেল। এখন আমরা একটু এখান থেকে গঙ্গা জল নেব, নিয়ে আমরা লঞ্চে করে মায়াপুরে আবার ফিরে যাব। পুরো নবদ্বীপ ঘুরতে আমাদের সন্ধ্যায় প্রায় হয়ে গেল। এখন আমরা লঞ্চে উঠে মায়াপুরের দিকে যাচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।